নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে একবার না একবার লটারি লাগুক, আর সেই আশায় আমরা প্রত্যেকে নিয়মিত লটারি কেটে চলি। কিন্তু আপনারা জানেন কি যে লটারি কাটার জন্য কিছু গ্রহের পজিশন রয়েছে, যে সময় লটারি কাটলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে। এছাড়াও আপনার জন্মছকে যদি কিছু গ্রহের কম্বিনেশন শুভ থাকে, তাহলে কিন্তু আপনারা লটারি কেটে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। তো কি সেই গ্রহের কম্বিনেশন থাকে এবং কি সেই নিয়মাবলী রয়েছে, তা আমি ভিডিওতে বলতে চলেছি। এবং সাথে আমি এটাও বলবো জুলাই মাসে কারা কারা লটারি পেতে চলেছে। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। দেখুন, লটারি আমরা প্রত্যেকেই কিন্তু কাটি, কম বেশি কাটি, এবং অনেকে এরকম আছে যারা লটারি কেটে প্রচুর টাকা খরচা করে ফেলেছে, কিন্তু এখনও পর্যন্ত একটা টাকাও তারা কিন্তু ফেরত পায়নি। আবার এরকমও রয়েছে যারা হঠাৎ একদিন লটারি কেটেছে এবং লটারি লেগেছে। তো এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে গ্রহগত কম্বিনেশন এবং আপনার জন্মছকের কিছু গ্রহের কম্বিনেশন। হ্যাঁ বন্ধুরা, তো আমি আগে কোন কোন রাশি লটারি পেতে চলেছে তা আমি বলতে চলেছি, তারপরে ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো কিছু নিয়ম। এই নিয়মের বাইরে আপনারা যদি লটারি কাটেন, তাহলে কিন্তু আপনাদের লটারি লাগবে না। তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনার লটারি লাগার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনার জুলাই মাসে লটারি লাগার কিন্তু প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু লটারি লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু লটারি লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু লটারি লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। যে রাশিগুলির কথা আমি বললাম সেগুলি জুলাই মাসে লটারি লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আসি গ্রহগত কিছু দিক এবং কিছু নিয়ম। দেখুন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাই না আপনাদের মূল্যবান পয়সা, কষ্টার্জিত পয়সা নষ্ট হোক। তাই আমি যে কথাগুলো বলছি সেগুলো আগে ফলো করুন, তারপরে কিন্তু আপনারা লটারিটি কাটবেন। তো প্রথম যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে আপনার জন্মছকে দেখুন যে রাহু গ্রহ কি পজিশনে রয়েছে। রাহু যদি নিচস্থ থাকে বা রাহু যদি খারাপ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনারা লটারি পাবেন না। যতই গ্রহগত কম্বিনেশন ভালো থাকুক না কেন, আপনারা কিন্তু লটারি পাবেন না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে আপনার জন্মকুণ্ডলীটি একবার দেখিয়ে নিন, যে আপনার রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে। এবং যদি আপনারা মনে করেন যে আপনারা আমাকে দেখাবেন, তাহলে আপনারা সাবস্ক্রাইব বাটনের পাশে একটি জয়েন বাটন রয়েছে, সেই বাটনে আপনারা প্রেস করে সামান্য কিছু অর্থের বিনিময়ে আমি আপনাদেরকে কল করব এবং আপনাদের জন্মছকটি বিচার করে আমি বলে দেব যে আপনারা লটারি কাটবেন কি কাটবেন না। তো আমি এখানে ছোট ছোট করে বলছি আপনাদেরকে। এরপরে আপনার ডেট অফ বার্থ যেটি রয়েছে, সেই ডেট অফ বার্থটি যোগ করে যদি 4, 6 এগুলি আসে, বিশেষ করে 4 যদি আসে, তাহলে কিন্তু আপনার লটারি লাগার প্রবল পরিমাণে সম্ভাবনা থাকে। এছাড়াও
লটারি লাগার জন্য কিছু সংখ্যা রয়েছে যেগুলো লটারির ডিজিটের শেষের দিকে দেখে নিতে হয়, যেমন 4, 6, এগুলি যেন সংখ্যাগুলি থাকে আপনার সেই লটারির ডিজিটের মধ্যে, বা সমস্ত ডিজিট যোগ করে যেন 4 বা 6 আসে, এটাও আপনাদেরকে দেখে নিতে। এই সবগুলো গেল আপনার কন্ডিশন। তাই আমি আপনাদেরকে বলবো যে আমার ডিসক্রিপশন বক্সের ভিডিওটি একবার ওয়াচ করে নিন, তাহলে আপনারা প্রাথমিক পর্যায়ে লটারি কাটার কী কী নিয়ম রয়েছে সেগুলি আপনারা ভালোভাবে জেনে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।